কিদাম থাকতে পারে। এই মদিনার মধ্যে একজন নামী গরিব, ফার্স্ট ক্লাস গরিব, যাদেরকে কেউ হিসেবে গণে না, খাতায় গণে না, হিসাব করে না, এমন একজন গরিব হযরত আউস। তার স্ত্রীর নাম হলো খাওলা বিনতে সাআলাবা। এই খাওলা বিনতে সাআলাবা তার স্ত্রী, ওই যুগে তো ডায়াবেটিসের রোগ আবিষ্কার হয় নাই, তো শরীফ নে কাসির এবং অন্যান্য তফসির পড়ে আমার যা ধারণা, বোধহয় হযরত আউস এরকম কোন ডায়াবেটিসের রোগী ছিলেন। কতক্ষণ পর পর খাওয়া লাগতো, না খাইলে মেজাজটা খিটখিটে হয়ে যেত, কতক্ষণ পর পর পায়খানা প্রস্রাবে যেত, খাবার দেরি হলে চোখে সাদা দেখত, অস্থির হয়ে যেত, খিটখিটে মেজাজ। এখন গরিব মানুষ বলেন এত খাই খাই করলে খাবার কোথায় পায়, একে তো গরিব মানুষ, আরো রোগটা হয়েছে শুধু খাওয়ার রোগ। এই মহিলা পরের বাড়ি কাজ করে, কি নাম বলুন তো, খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা পরের বাড়ি কাজ করে, করে করে হারে কি কষ্ট করে স্বামীটারে খাওয়ায়, স্বামী বেচারা খায়, আবার ওই মহিলার উপরে যত রাগ ওই মহিলার উপরে দেখায়। একদিন বোধহয় কি একটু পান পান থেকে চুন খসছে, একটু কিছু একটা উনিশ বিশ এদিক সেদিক হয়েছে, মেজাজটা তো গরম, খিটখিটে মেজাজ, সাথে সাথে একটা জেহের করে ফেলছে, আনতে আলাইয়া কা জাহারে উম্মি, এজা তোরে হারাম করে দিলাম। এটা আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে, এটা এক ধরনের তালা, মানে হালাল স্ত্রীকে রাগ করে হারাম করে দেওয়া, জেহার করা, আনতে আলাইয়া কা জাহারে উম্মি বলে দিল। এখন এই মহিলা চিন্তা করলো, আহারে এই স্বামীর জন্য জান প্রাণ দিয়ে এত কষ্ট করি, আর সেই স্বামী আমারে এই প্রতিদান দিল বুড়ো বয়সে, এখন এই বুড়া আমার সারা বাঁচবে কেমনে, সে আমার হারাম করে দিল, মায়ের সাথে তুলনা করলো। মহিলা কাঁদতে কাঁদতে চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। সূরা মুজাদালার কথা আমি বলতেছি, আল্লাহ রাসূলের কাছে এসে দেখে আম্মা জান আয়েশা পাশে বসে আছে। আচ্ছা, যতই গরিব হোক, যতই গরিব হোক, গরিবের কি একটু মান ইজ্জত নাই? এখন মহিলা চিন্তা করে, আমার স্বামী আমারে জেহের করেছে, তালাক দিয়েছে, হারাম করেছে, আমার স্বামী আমারে মারধর করে, কথাগুলো রাসূলুল্লাহর কাছে বলবো, আয়েশা শুনবে, নিজের একটা মান ইজ্জতের ব্যাপার কেমনে বলি। এখন মহিলা রাসূলুল্লাহর কানের কাছে গিয়ে, আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা আছে, ফিস ফিস, মানে আস্তে আস্তে আওয়াজ দিয়ে কথা বলা। এই মহিলা খাওলা বিনতে সাআদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানে কানে, মানে তখনও হয়তো পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই, এটা আবার যেন ভুল বুঝবেন না, আমাদের দেশে তো এখন মাশাআল্লাহ কথাবার্তা বললেও হিসাব কিতাব করে বলতে হয়। ওই এক মৌলানা সাহেব বলেছিল পর্দার কথা, মুখ ঢেকে রেখে পর্দা করতে হবে, এটাই তিনি বলেছিলেন, মুখ খোলা রেখে নয়। কিন্তু আমার দেশের লোকেরা রাবার টেনে বলাতে বলাতে ছেড়লেও তারপরে শান্ত থাকে না, কোথার কথা নিয়ে গেছে কোন জায়গায়। বেচারা কিন্তু একবারের জন্য বলে নাই মুখ খোলা রেখে পর্দা করতে হবে। আরে এইরকম দেশে আমরা বসবাস করি, এক কথা যদি লোক পছন্দ না হয় তো টেনে আর এক রকম বানায় দেই। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন, এ জাতির কানে পরিষ্কার করে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বন্ধুরা আমার, না হলে আবার আমার বিরুদ্ধে কালকে কেউ বলবে যে পীরজাদা আনসারী সাহেব উনি তো এরকম একটা কথা উল্টা বলেছে। বলতেছিলাম মহিলা রাসূলুল্লাহ কানে কানে বলতেছে, হয়তো তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। এখন আম্মা জান আয়েশার মেজাজ গরম হয়েছে, মহিলা হইল গরম হয়েছে এই কারণে যে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মহিলা আমার নবীর কাছে এমন কি কথা বলবে যে কথা আমি শুনতে পারবো না, মহিলা হই অসন্তুষ্ট হয়েছে। রাসূলুল্লাহ আল্লাহ নবী কিন্তু তিনি বুঝতে পেরেছেন আয়েশার অশান্তি অস্বস্তি, আয়েশা যে অসন্তোষ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে অসন্তুষ্ট হয়েছেন, হচ্ছেন ভিতরে ভিতরে রাগ হইতেছে, এটা বিশ্বনবী বুঝতে পেরেছেন। আল্লাহ নবী একটু তার দিকে বিরক্ত হয়ে বললেন, দেখো তোমার এই কথার কোনো ফয়সালা আমার কাছে নাই, তোমার এই কথার কোনো ফয়সালা আমার কাছে নাই। এখন মহিলা তো কাঁদতে কাঁদতে যায় আর কয়, আরে গরিবের দাম কোনো জায়গায় নাই, নবীজির কাছেও নাই,
ওইটা কাঁপতে কাঁপতে চলে গেছে যাচ্ছে। আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলেন আমি রসুলুল্লাহর দিকে তাকানো, হঠাৎ আমার কাছে মনে হচ্ছে রসুলুল্লাহর চেহারা একটু লাল রক্তের মতো। আমি বুঝতে পারতেছি এটা ওহি আসার আলামত। বিশ্বনবীর উপরে যখন ওহি অবতীর্ণ হতো আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেত, হুজুরের চেহারা ঘামাত, কোন উটের বাহনের পিঠে থাকলে বাহন সহ্য করতে পারত না, বাহন বসে পড়ত। আম্মা যেন আয়েশা সিদ্দিকা বুঝলেন রসুলুল্লাহর প্রতি ওহি আসবে। আম্মা যেন বলেন আমি একটু নির্দিষ্ট দূরত্বে সরে গেলাম, কতক্ষণ পর রসুলুল্লাহ সাল্লামের চেহারা দিয়ে দরদর করে ঘাম পড়লো। আমি ঠান্ডা একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে এলাম এবং কাপড় দিয়ে রসুলুল্লাহ সাল্লামের শরীরটা মুছায় দিলাম, তার চেহারা মুবারক মুছায় দিলাম। হুজুর মুস্কি মুস্কি হাসতেছে, তাবাসসুম, মুস্কি হাসতেছে আর বলতেছে আয়েশা ও যে একটা মহিলা কাঁদতে কাঁদতে দেখেন না, মহিলার একটু শোক পেলে সুর করে গীত গেয়ে গেয়ে কাঁদে, কাঁদে না? তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু হাসতে হাসতে বলতেছে ও যে মহিলা যে সুর করে গীত গেয়ে গেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মহিলাটা কই? ইয়া রসুলুল্লাহ সে তো চলে গেছে। আল্লাহর হাবিব বললেন তাকে ডাকো, তাকে ডাকো, এই যে মহিলা আমার সঙ্গে কথা বলেছে আমি তার কিছু কথা শুনতে পারছিলাম কিন্তু কিছু কথা শুনতে পারি নাই, ফিসফিস করে কানের কাছে বলে, তুমিও বিরক্ত হও আমারও খারাপ লাগে, আমি তার কথা কিছু বুঝছি কিছু বুঝি নাই, রাগের মাথায় বলেছি, তোমার কোনো সমাধান আমার কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই মহিলার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা শুনেছেন। মহিলার ডাকো, তার ব্যাপারে আল্লাহর কাছ থেকে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি যখন খলিফা, কান খুলে শুনুন কথা, তিনি যখন খলিফা সাইয়েদুল ওমর ইবনুল খাত্তাব, তার শাসন আমলের কথা, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, একজন মহিলা কাপড় সুবর বেশ বসে মনে হয় ভিখারিনী হবে, কোনো দামি কোনো মহিলা নয়, পোশাক আশাক কাপড় সুবরে মনে হচ্ছে একটু গরিব গরিবই হবে, ভিখারিনী হবে। এই মহিলা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ালেন, তাকে কিছু বলতেছে, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, মহিলার প্রত্যেকটা কথায় জি আচ্ছা জি আচ্ছা, আইয়া নাম নাম এরকম বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাহাবীদের মনের মধ্যে খটকা, একজন ভিখারিনী মহিলা ওমরের সামনে কথা বলে, আর ওমর ইবনুল খাত্তাব জি হ্যাঁ আচ্ছা আচ্ছা কি আদবের সাথে কথা বলে, কথার কথায় তাজিমের সাথে কথা বলে, মহিলাটাকে মহিলাকে তাজিম করে বিদায় দিলে। সাইয়েদুল ওমরকে সাহাবীরা ধরল হজের সফরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝতে পারলাম না একজন সাধারণ অর্ডিনারি সিম্পল মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বলে, আর তিনি আদবের সাথে জি হ্যাঁ আচ্ছা আইয়া নাম নাম ইত্যাদি এরকম এরকম করে, কারণটা কি? হযরত ওমর কয় তোমরা চিনো নাই, দেখ বোঝো নাই কে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমরা তো চিনি নাই। ও আচ্ছা এই জন্যই তো তোমরা চিনো নাই, শোনো শুনে রাখো সূরা আল মুজাদালা, যেই মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন থেকে আকাশ থেকে আরশে আযিম থেকে ওহী অবতীর্ণ করেছিল, এই হলো সেই মহিলা আল্লাহ যার কথা আরশে বসে শুনে, বিশ্বনবী যার কথায় বিশ্বনবীর কাছে ওহী এসেছে, ওমরের এত বড় সাহস ওমর তার কথা শুনবে না? এই রাসূলের সাহাবীরা শোনো, ভালো করে শোনো, এই মহিলা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে কথা বলতো, আমি ওমর তার সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতাম, এদিক সেদিক করতাম না, শুধুমাত্র যদি ফরজ সালাতের ওয়াক্ত হতো আমি শুধুমাত্র ফরজ সালাতটুকু আদায় করে এই নারীর কথা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। তোমরা তো আমাকে একটু সময় দেখেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলো, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হলো, এই নারীর প্রত্যেকটা কথা আমি খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে গুরুত্বের সাথে আমি শুনতাম, আল্লাহ তাআলা যে নারীর কথা আরশে আযীমে থেকে শুনেছে, তাহলে নারীর সম্মান ইসলাম দিয়েছে। আমার দেশে নারীর সম্মান নাই, প্রধানমন্ত্রী নারী হয়ে, বিরোধী দলীয় নেত্রী নারী হয়ে, স্পিকার নারী হয়ে শুধু নারীর মর্যাদা দেওয়া যায় না, নারীর মর্যাদা যদি সত্যিকার অর্থে দিতে চান তাহলে কোরআন এবং সুন্নাহ
যেভাবে নারীকে শিক্ষা দিয়েছে ওইভাবেই ওইভাবেই নারীকে সম্মান দিতে হবে। আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং হৃদয় থেকে একটা আবেগ এই ছাগলনাইয়াবাসীর কাছে বলে গেলাম। এই মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা এটা যেন এলাকাবাসীর কেয়ামতের দিন নাজাতের জরিয়া হয়। জনাব আলহাজ গনি আহমদ সাহেব প্রতিষ্ঠানে একজনে করে, প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তির নয়। এলাকাবাসী যারা আছেন ভালো করে শুনুন, আমি অনেকগুলো প্রতিষ্ঠান চালাই, আমি জানি, আমি জানি। মনে রাখবেন, প্রতিষ্ঠান একজন প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠান কখনো ব্যক্তির নয়, এটা সকলের। প্রতিষ্ঠান কার? প্রতিষ্ঠান সকলের। হয়তো আল্লাহ তাআলা তাকে ইকোনমিক্যাল সলভেন্সি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি, আল্লাহ তাআলা তাকে আর্থিক সামর্থ্য দিয়েছে, তিনি হয়তো নারীদের নারী শিক্ষায় ভূমিকা রাখার জন্য ফাতেমাতুজ জোহরা, আয়েশা সিদ্দিকা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, রাবেয়া বসরির মতো, বিবি আসিয়ার মতো নেক আল্লাহর বান্দি তৈরি করার জন্য হয়তো আশরাফুন নিসা মহিলা মাদ্রাসা তিনি করেছেন। কিন্তু এলাকাবাসী মনে রাখবেন, ধনী গরিব পক্ষ বিপক্ষ সকলে মনে রাখবেন, প্রতিষ্ঠান ব্যক্তি করলেও প্রতিষ্ঠান সকলের, প্রতিষ্ঠান সকলের। এই প্রতিষ্ঠানকে চালাতে হবে। প্রতিষ্ঠান তিন চাকার গাড়ি, কয় চাকার গাড়ি? তিন চাকার গাড়ি। একটি চাকা বন্ধ থাকলে সব বন্ধ। শিক্ষক যারা আছেন তারা হলেন একটা চাকা, ছাত্রী যারা আছে তারা একটা চাকা, এলাকাবাসী একটা চাকা, তিন চাকা মিলিয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান। তিন চাকার গাড়ির একটা চাকা যেরকম বন্ধ হয়ে গেলে চাকা ঘোরা গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ শিক্ষকদের উস্তাদদের আন্তরিকতা থাকতে হবে, ছাত্রীদের শেখার মতো আগ্রহ থাকতে হবে, ভর্তি হতে হবে, আর এলাকার গার্ডিয়ান যারা আছেন তাদেরকেও ছাত্রী দিতে হবে। হাজার টাকার বিল্ডিং হলো, কোটি টাকার বিল্ডিং হলো, কিন্তু ছাত্রী নাই, প্রতিষ্ঠান কি দিয়ে চলবে? এই জন্য তিন চাকার গাড়ি উভয়েরই ভূমিকা রেখে প্রতিষ্ঠান সচল রাখতে হবে। আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি, প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এলাকার সকল জীবিত এবং মৃত সকল মানুষের নাজাতের জরিয়া যেন হয়ে যায়। আমিন। এই প্রতিষ্ঠান যেন এলাকার ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করে, রাবেয়া বসরির মতো নারী, ওই উম্মুল খায়রিন ফাতেমার মতো একটা কন্যা নারী যেন ওখান থেকে বের হয়, যার গর্বে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে দিয়েছিলেন। সুতরাং এই প্রতিষ্ঠান ভূমিকা রাখুক, এটা আমার দাবি। সর্বশেষ সর্বশেষ ছোট্ট একটা দাবি রেখে আজকের বক্তব্য আমার শেষ করব। বন্ধুরা আমার, সমগ্র দুনিয়ার দিকে তাকান, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বক্ষণ শুরু হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বক্ষণ শুরু হয়েছে। মিশকাত শরীফের প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল, জিব্রাইল মানুষের সুরত ধরে, মানুষের সুরত ধরে জিব্রাইল বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন, মাতা সাআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কিয়ামত কখন হবে? আল্লাহ নবী স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্ব নবী পরিষ্কার করে বলে দিয়েছেন কিয়ামত কখন হবে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামতের কিছু আলামত আমরা লক্ষ্য করতে পারছি, কিয়ামতের কিছু আলামত শুরু হয়ে গিয়েছে। এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছে, মুসলমানেরা মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র, কোথাও মুসলমান শান্তিতে নাই, মুসলমান কোথাও শান্তিতে নাই। ও মুসলমান, আজকে তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যার জন্য মুসলমান বলিয়ান হয় না, মুসলমান অস্ত্রের বলে বলিয়ান হয় না, মুসলমান সব দিন বলিয়ান হয়েছে ইমানের বলে। জোরবরণ ঠিক কিনা? গোটা দুনিয়ার মুসলমানদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে এক হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে হেফাজত, কে তরিকত, কে তবলিগ, এগুলো ভেদাভেদ ভুলে যান।
মৌলিক ভাবে যদি এক হতে না পারেন তাহলে অবশ্যই আপনার উপরে জিল্লতি আছে। দেখেন সব শিয়ালের এক বোর্ড, এটা আমাদের আঞ্চলিক কথা, সব শিয়ালের এক বোর্ড। দিল্লিতে যখন আক্রমণ হয়েছে, বাতিলেরা যখন আক্রমণ করেছে, কে হানাফি, কে শাফেঈ, কে মাযহাবি, কে মাযহাবি ইত্যাদি, কিন্তু তারা দেখে নাই, তারা মুসলমানদেরকে পিটাইছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই সেই ছবি যখন সাংবাদিক নিতে গেল, সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি মুসলিম না মুসলিম, তাদের উদ্দেশ্য হলো মুসলমান সাংবাদিক এলে পরিস্থিতি তারা সব কিছু তারা এগুলি ধারণ করবে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। তারা বললো না আমরা হিন্দু, এতেও তাদের বিশ্বাস হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকাগুলো আপনারা দেখেছেন কত নিকৃষ্ট মানসিকতার হলে, কত ন্যারো মাইন্ডেড হলে তারা সেই সাংবাদিকদের প্যান খুলে চেক করেছে তারা কি মুসলমান না মুসলিম। ও দুনিয়ার মুসলমানেরা, যদি ওই কাফের বেদিনেরা মুসলমানদের আইডেন্টিটি জানার জন্য অমুসলিমদের প্যান খুলে চেক করে, তাহলে কে কওমি, কে আলিয়া, কে তরিকত, কে তবলিগ, কে এক করলি, কে পাস করলি, এগুলি ভুলে যাও। আক্রমণ যদি আসে তোমার উপর অস্তিত্বের উপরে আসবে, মুসলিম অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যাবে। কিন্তু কিছু লোক আছে, কিছু লোক আছে এত হিংসুক, তাদের গোটা দেহ যদি হয় 3.5 হাত, হিংসাই হবে 4 হাত। আর তারা নিজের ছাড়া অন্য কাউকে সহি মনেই করতে পারেন। এটা এক ধরনের মানসিক রোগ, মেন্টাল ডিজিজ। এই জাতীয় লোকদের মানসিক চিকিৎসা হওয়া দরকার। এই জাতীয় লোকদের কি হওয়া দরকার? মানসিক চিকিৎসা হওয়া দরকার। আপনি নিজের ছাড়া কাউকে সহি মনে করেন না, নিজেকেই সবকিছু মনে করেন। শোনেন, বিশাল পাথর পাহাড়ের সামনে মুষ্টি হাতটা মুট করে চোখের সামনে ধরলে এই মুষ্টিবদ্ধ হাতের সামনে বিশাল পাহাড় আড়াল হয়ে যায়, এর অর্থ এই না আপনার ছোট্ট মুষ্টিবদ্ধ হাত দেখে পাহাড় ভয় পেয়ে চলে গেছে। সুতরাং বোকার সঙ্গে বাস করবেন না। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, তার একটা কথা আমার খুব ভালো লেগেছে, নুরুল আনোয়ার আল্লামা মোল্লাজিউর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনারা কোট করে রাখতে পারেন, খুব দামি একটা কথা। ইন্নাল মুতাআসসিবিনা কদ আখাল্লুদ্দিন কাসীরা, ইন্নাল মুতাআসসিবিনা কদ আখাল্লুদ্দিন কাসীরা ওয়াইয়াজআলুনাল মাখরুহা হারামান ওয়াল মানদুবা ফারজা ফালা ইউতাবারু বিজারহি হাউলাইল কাসীরিন। কিছু উগ্রপন্থী মুতাআসসিব গোয়া কিছু লোক আছে যারা মোবাকে হারাম বানায়, হারামকে মাকরুহ বানিয়ে দেয়, তাদের গোড়ামির কারণে নফল ফরজ হয়ে যায়, ফরজ নফল হয়ে যায়। গোড়ামি করবেন না প্লিজ, গোড়ামি করবেন না, নিজেকে একমাত্র ইসলামের প্রতিনিধি ভাববেন না। এই মানসিকতা থাকলে অতি দ্রুত আপনি চিকিৎসা নিন, এখন ভেদাভেদের সময় নয়। তাওহীদ পন্থী রেসালাতে বিশ্বাসী সকলের এক হওয়া দরকার। একটা কথা শুনুন, পৃথিবীতে 700-750 কোটি মানুষ, ভালো করে শুনুন, 750 কোটি মানুষের 1500 কোটি হাত, এই 1500 কোটি হাতের আঙ্গুলের ছাপ কারোটার সাথে কারো মেলে না। তাহলে যেই আল্লাহ তাআলা পৃথিবীতে 700 কোটি মানুষের 700 কোটি চেহারা দিয়ে, 700 কোটি মানুষের 1400 কোটি হাত আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট দিয়ে, 700 কোটি মানুষকে 700 কোটি রকমের মানসিকতা দিয়ে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আপনি কেন বোকার মতো ভাবেন সবাই আপনার মতো একমনা হয়ে যাবে, কেন ভাবেন? সুতরাং চেহারায় চিন্তায় চেতনায় বৈচিত্রতা থাকবেই। আসুন আসুন, ইখতিলাফ আগেও ছিল, ইখতিলাফ এখনো আছে, ইখতিলাফ ভবিষ্যতেও থাকবে। সুতরাং তাওহীদ আর রিসালাতের ভিত্তিতে আমাদের ইত্তেহাদ হওয়া দরকার, ইত্তেহাদ হওয়া দরকার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনা ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের দিকে লক্ষ্য করে বলেছিলেন,
বনি ইসরায়েলদের চরিত্র ছিল জিলাফির মতো সোজা। কিসের মতো সোজা বলেন তো? জিলাফির মতো সোজা। আল্লাহর এমন কোন নিয়ামত নাই এ জাতি ভোগ করে নাই, তারপর চরিত্র ঠিক হয় না। মুসা আলাইহিস সালাম তাকে তিন দিক দিয়ে ফেরাউনের বাহিনী ঘিরে ফেলেছে, সামনে উত্তাল দরিয়া। মানবিক কারণে মুসা আলাইহিস সালাম কিছু ভয় পাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলেন, এই মুসা ভয় পেও না, এই শত্রুর সামনে তোমারে ছেড়ে দিয়ে আমি আল্লাহ তামাশা দেখব না, এই তোমার হাতে লাঠি দিয়ে আর উত্তাল দরিয়ার ভিতরে সমুদ্রের ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে উত্তাল সমুদ্রের ভিতরে আঘাত করলে 12টি রাস্তা তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ, হাইওয়ে। 12টি কেন? 12টি হলো এই কারণে, 12 গোত্রের লোকেরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, ওরা এত হিংসুক, কোন হুজুর আগে বক্তৃতা দেবে কোন হুজুর পরে দেবে, কে আগে কথা বলবে কে পরে কথা বলবে, কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে, কার হুজুর ছোট হবে কার হুজুর বড় হবে, এইটা নিয়ে যদি ওরা কিলাকিলি মারামারি করে তাহলে তো ফেরাউনের লোকজন এসে ধরে ফেলবে। আল্লাহকে মারামারি কিলাকিলি দরকার নাই, তোরা 12 গোত্র 12 রাস্তা বানায় দিছিস, যা যার যার ইন্ডিভিজুয়াল এনফেরাদি যার যার আলাদা রাস্তা দিয়ে যা, তারপর কিলাকিলি মারামারি করিস না। এখন কিলাকিলি মারামারির সময় নাই, আগে পার হ, আগে পার হ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কারিশমা দেখে উঠছে 12 রাস্তায়, 12 দল। এখন কোন দলের আবার টেরা পদের লোক বলতে পারে, ওদের রাস্তায় ওরা চললো আমরা তো ভয় পাই, আমরা কেন এখানে যাব? এই পেছো যেন না দিতে পারে, দুই রাস্তার মাঝখানে পানি দিয়ে আল্লাহ তাআলা কাচের মতো স্বচ্ছ দেয়াল নির্মাণ করে দিলেন, চলে গেল পার হয়ে ওপার, দরিয়া পার হয়ে ওপার চলে গিয়েছে। ফেরানোর লোকজন এসে চিন্তা করলো, বাপরে কি সুন্দর রাস্তা, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী বোধ হয় আগের যুগে এই রাস্তা বানায় গেছিল, সমুদ্রের নিচে আমার পূর্বপুরুষেরা বোধ হয় এই রাস্তা বানায় গেছিল। ফেরাম তার লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়লো, আল্লাহ পানিরে পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে, বারে লাহি আপনার পয়গাম্বার আর পয়গাম্বারদের অনুসারীদের খেদমত হয়েছে, ফেরাউনের কি খেদমত করবো? আল্লাহকে ওর একটু কদম ভুসি করো, কি করো? এখন পানিতে ফেরাউনের কদম বসি করে, এই যুদ্ধ অস্ত্র বল্লব টল্লব নিয়ে একবার ওঠে একবার ডোবে, একবার ওঠে একবার ডোবে। চিন্তা করলো ওগুলো সব কি সুন্দর রাস্তা দেখলাম, হাইওয়ে হঠাৎ করে পানিতে ভরে গেল, এটা মুসার মুসার খোদার ষড়যন্ত্র। এখন কয় কি আমান তবে রব্বে হারুনা ওয়া মুসা, আল্লাহ কয় আল আন, এই পেয়াদব এখন, এই ফেরেশতারা ওর মুখ বন্ধ কর, এ মরার সময় আমি আল্লাহর মুখে কালেমার কথা শুনতে চাই না। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা লিমান খালফাকা আয়া, বহুত জ্বালাইছিস বহুত অশান্তি দিয়েছিস, আর নয় আজকে তোরে আমি কেয়ামত পর্যন্ত তোর চাচতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই হুমায়ুন আজাদদের জন্য, তসলিমা নাসরিনদের জন্য, তারপরে জাফর ইকবালদের জন্য, কবির চৌধুরীদের জন্য কেয়ামত পর্যন্ত তোরে শুটকি মাছ বানায় রাখবো। জলচর প্রাণী উভচর প্রাণী স্থলচর প্রাণী তোর ছবে না, তুই কি আমার পর্যন্ত থাকবি, তুই নব্য ফ্রাউনদের জন্য, তুই ক্লাসিক্যাল ফ্রাউন ওল্ড ফ্রাউন তাদের জন্য একটা চিকিৎসা, তুই একটা কি হইয়া শিক্ষা হইয়া থাকবি। এই শয়তানটা গত বছর আমি গিয়েছিলাম তোপকাপি জাদুঘরে, মনে মনে খুব ইচ্ছা ছিল ওরে পাইলে গোপনে একটা থাপ্পড় মারবো, এটা মনে মনে খেয়াল ছিল। ওরে সর্বনাশ গিয়ে দেখি এত সিকিউরিটি, তাও আবার অন্যান্য মমি রাখছে এক জায়গায়, এই শয়তানরে রাখছে আর এক জায়গায়, সেটা আরো বেশি সিকিউরিটি। তারপরে ওই শয়তান আবার যে আসলে আসলটা কিনা না নকল, পৃথিবীতে কোনো মরা মানুষের পাসপোর্ট হয় না কিন্তু ফেরাউনের পাসপোর্ট পিছে, ওরে জার্মানিতে নিয়ে গেছে কেমিক্যাল টেস্ট ল্যাবরেটরি টেস্ট, ও কি আসল ফেরাউন না চামড়া দিয়ে শুকাইয়া কে ওইরকম বানায়াছে কোনো মমি, এটা অ্যাকচুয়াল কি ব্যাপার, অ্যাকচুয়াল কি ঘটনা, এটা বোঝার জন্য মিশর থেকে জার্মানিতে নিয়ে, এখন মরা মানুষের তো পাসপোর্ট হয় না, ওরে ইমিগ্রেশন ক্রস করাবে কিভাবে, ইমিগ্রেশন তো একটা সিস্টেমে চলে, শেষ পর্যন্ত ওর আউটপাস গভর্নমেন্ট বানিয়ে এরপরে তারে পাঠাইছে সেই জার্মানিতে, সেখানে তার কেমিক্যাল টেস্ট ল্যাবরেটরি টেস্ট বিভিন্ন টেস্ট টেস্ট হইয়া এরপরে ওরা আবার দলের লোকজন মুরিদ মুত্তাকিদ যারা আছে তারা যেন অস্বীকার না করতে পারে তার লাশের পাশে এগুলো রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমরা দেখো আল্লাহর কুদরত নিদর্শন দেখো।
বন্ধুরা আমার ফেরাউনের লোকজন সুবনি খাইয়া মরল, আর মুসার সেম লোকজন উপর উঠে গেল। এখন ওই যে জাতি তো বলছিলাম কিসের মতো সোজা মনে আসেনি, সিলাফির মতো সোজা, বড় ভদ্রলোক তো। এখন গিয়ে মুসার আসলাম তত দায় মুসার আসলামের উপরে, কিছু হইলেই দোষ মুসার আসলামের। এখন গিয়ে কয় মুসা তোমার খোদায় আমাদেরকে দরিয়া পার করে এপারে আনছে, অত ঝামেলা লাঙ্গল জোয়াল গরু ছাগল দিয়ে চাষবাস করা, এটা ওটা বপন করা, এই সময় আমাদের নাই। তোমার আল্লাহ যেহেতু আনছে দায় তোমার, খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি করো। আল্লাহ তাআলা কয় মুসা ঠিক আছে, তোমার এই যখন দায় ঠেকা আছে আমি কি করবো, আমি তো তোমার রব, খাবার তো আমার দিতে হয়। আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া দিয়েছেন, এত কুদরতি নিদর্শন দেওয়ার পরেও এই জাতির চরিত্র ঠিক হয় নাই। সুতরাং উম্মতে মুহাম্মাদি কোরআনের মতো একটা ইউনিভার্সাল হোলি বুক, কোরআনের মতো চিরন্তন কিতাব, হাদিসের মতো জগৎ বিখ্যাত কিতাব। বন্ধুরা আমার যারা স্কুল কলেজে পড়েছেন ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আমরা শুধু মাদ্রাসায় না কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছি, বাস্তব কথা শুনুন। পৃথিবীতে একটি মাত্র বিষয় যার নাম হাদিস, যার নাম কি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংরক্ষণের জন্য পৃথিবীতে 2 লক্ষ লোকের জীবন সুলসেরা বিশ্লেষণ করা লাগছে পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীকে জানাচ্ছি, দুনিয়ার মানুষকে ভালো করে জানাচ্ছি, শোনো, পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটে নাই। একজন মহামনীষী একজন মহামানবের কথা প্রুফ করার জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য, সহিহ গায়রে সহিহ সঠিক ভুল যাচাই করার জন্য 2 লক্ষ লোকের জীবন চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। হাদিসের পরিভাষায় উসুলের পরিভাষায় বলা হয় আসহাবুর রিজাল। আসহাবুর রিজাল এই সাহাবীদের মানুষের ব্যক্তিদের বর্ণনাকারীদের জীবন চুলচেরা বিশ্লেষণ করলো। পৃথিবী শুনে নাও, তোমাদের কম্পিউটার যখন আবিষ্কার হয় নাই, পৃথিবী শুনে নাও, তোমাদের রেডিও টেলিভিশন যখন আবিষ্কার হয় নাই, তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আবিষ্কার হয় নাই, গোটা পৃথিবীতে আমার নবী আমার রসুল হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলামিনের সত্যবাণী গোটা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য 2 লক্ষ লোকের জীবন চুলচেরা বিশ্লেষণ করে তাদের জীবনী লিপিবদ্ধ করে রাখা হয়েছে, তাদের বর্ণনা লিপিবদ্ধ করে রাখা হয়েছে, তাদের কথা কিতাবে অক্ষরে অক্ষরে নোক্তা হাই প্রেম দিয়া দাড়ি কমা সহ তাদের কথাগুলো রাখা হয়েছে। পৃথিবীর এই রকম নজির দ্বিতীয় আর কোথাও ঘটে না। সুতরাং আমার সেই হাবিবে কিবরিয়ার বাণী পৃথিবীতে আছে, কোরআন পৃথিবীতে আছে। আসুন ঐক্যবদ্ধ হয়ে যাই, রাত বেশি হওয়ার কারণে কথা বললাম না, আল্লাহ যদি আবার কখনো হায়াতে বাঁচিয়ে রাখে টার্গেট যুব সমাজকে নিয়ে কথা বলতে হবে। এই যুব সমাজের পরিবর্তন করতে হবে, এ সমাজ পাল্টাতে হলে যুব সমাজকে পাল্টানো ছাড়া কোনো উপায় নয়। মুসলিম